তৈরি আমার চিকেনের আচার বা মুরগির মাংসের আচার। এটা আপনারা ভাত দিয়ে যখন মুখে কোনো রুচি থাকবে না শুধু ভাত দিয়েও মেখে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন, খুব ভালো লাগে। নমস্কার, আমি সুতপা মুখার্জি, কিচেন ফুড ব্লগ চ্যানেলে একটা নতুন রেসিপিতে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটা আমি দেখাবো তার জন্য দরকার হচ্ছে চিকেন। আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কিছুটা চিকেনের কিমা নিয়েছি আর কিছুটা নিয়েছি এই আস্ত, এটাকে কিছুটা চিকেন কিমা আমার ছিল, সেই চিকেন কিমাটা আমি ব্যবহার করে নেব। আর এখানে একটা চিকেনের বোনলেস আমি এখানে একটা চিকেন নিয়েছি ব্রেস্ট, এটাকে আমি আমার সুবিধা মতন ছোটো ছোটো করে টুকরো করে নেব। এটা একদম ছোটো করে এরকম ছোটো করে আমি পিস করে নিচ্ছি। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা তেলটা একটু বেশি লাগে, তেলটাকে খুব ভালো করে আগে হিট করে নিতে হবে, খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা মশলা তৈরি করে নিচ্ছি, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, এটা আপনাদের আপনারা ঝাল অনুযায়ী কেমন খান স্বাদ অনুযায়ী দেবেন শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, দিয়ে দিচ্ছি মেথি, আস্ত ধনে মানে কোরিয়ান্ডার সিডস, আস্ত জিরে, সর্ষে, আর একটু কালারের জন্য দেব হচ্ছে কাশ্মীরি লাল মির্চ। আপনাদের যদি আস্ত এই কাশ্মীরি লাল থাকে শুকনো তাহলে সেটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ। আচ্ছা, এরপরে দেবো হচ্ছে এর মধ্যে একটু আমচুর পাউডার। দেড় চামচ মতো দিলাম হচ্ছে আমচুর পাউডার। আচ্ছা, এরপর এর মধ্যে দেবো হিং। ওয়ান ফোর্থেরও কম। এবার এটাকে আমি একসাথে এটাকে পিষে নেব, গ্রাইন্ড করে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এটাকে ওভেনটাকে বন্ধ করে নিচ্ছি ফ্লেমটাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাংসের টুকরোগুলো। এবার আমি অন করে নিলাম, এগুলোকে হাই ফ্লেমে আমি ভাজবো। একটু লাল লাল হয়ে এসছে, এইবারে এইখানে আমি দিয়ে দেবো চিকেন কিমাগুলো। চিকেন কিমাগুলো এবার এর সাথে একসাথে ভাজবো। চিকেনটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে, আর বেশি কড়া ভাজার দরকার নেই, আমি এটাকে তুলে রাখছি। চিকেনটা পুরো তুলে নিয়েছি, এই তেলেই আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন। একটু বন্ধ করে নিলাম নাহলে তেলটা পুড়ে যাচ্ছে, খুব গরম হয়ে গেছে তো। দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কেটে রাখা, একদম পাতলা করে কেটে রাখা তো আদা, আপনারা এখানে কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, এটা খুব ভালো করে কড়া করে লাল করে ভাজবো। এর সাথে দিয়ে দেবো, এটাতে একটু তেল বেশি লাগে, এক চামচ আদা বাটা। দিয়ে দেবো এক চামচ রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালো করে
ফ্রাই করবো যাতে একটু জলের ভাব না থাকে, পুরো কষিয়ে নেব, শুকিয়ে নেব। মিনিট তিনেক আমি এটাকে ভেজে নিয়েছি, একদম পুরো কোনো যেন জল না থাকে মশলায়। ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে ভাজলাম, ভেজে এবার এর মধ্যে দিয়ে দেব যে আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা পাউডারটা দিয়ে দিচ্ছি এখন অর্ধেক। এখনো পর্যন্ত কিন্তু এখানে লবণ দেইনি, এখানে লবণ দেব। এবারে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মশলা, এই ভেজে রাখা মাংস। আচ্ছা একটু কমিয়ে দেই, কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে সাথে দেবো একটু গরম মশলা, গরম মশলাটা গুঁড়োটা ইচ্ছা করলে আপনারা মশলা গুঁড়ো যখন গুঁড়ো করেছেন তখনও দিতে পারেন। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব দু চামচ মতো ভিনিগার, দিয়ে দেব সামান্য একটু চিনি, সামান্য। আপনারা যদি ঝাল বেশি খান একটু লঙ্কার গুঁড়ো এখন এই পর্যায়ে অ্যাড করতে পারেন। দিয়ে দেব গুঁড়ো করে রাখা আরেকটু মশলা, এটাকে আপনারা নর্মাল টেম্পারেচারে দু মাস মতন স্টোর করে রাখতে পারবেন। তবে একটা ব্যাপার, যখন যে চামচটা ব্যবহার করবেন সেটা সবসময় একদম শুকনো, কোনো রকম যেন ওই চামচে জল না থাকে, বা যে শিশিতে রাখবেন সেই শিশিটাও একদম শুকনো করে মুছে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তবে সেই শিশিতে রাখবেন। এখানে আমার একটু তেল মনে হচ্ছে কম হয়েছে, সেই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল, এটাকে একটু গরম করে নিয়ে একসঙ্গে আবার মিশিয়ে আমি তুলে নেব তৈরি আমার। এটাকে ভালো করে আবার কিন্তু ফুটাবো, কাঁচা তেলে রাখবো না কিন্তু, যেহেতু তেলটা একটু কম হয়েছে আর এইসব আচার একটু তেলের মধ্যেই থাকে। ভালো করে মিনিট খানেক আবার নাড়াচাড়া করে ঠান্ডা করে আমি শুকনো বয়ামে এটা ভরে রাখব। তৈরি আমার চিকেনের আচার বা মুরগির মাংসের আচার। এটা আপনারা ভাত দিয়ে যখন মুখে কোনো রুচি থাকবে না শুধু ভাত দিয়েও মেখে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে এটা।